বর্ষা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘরের মধ্যে বসে যদি এইরকম গরম গরম মোমো পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নাই। আর তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে এগ মোমো রেসিপি, আর শেয়ার করব সেটা হচ্ছে ফাঁকিবাজি মেরে কীভাবে মোমো স্যুপ বানানো যায়। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, আমি সুস্মিতা আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো সকালবেলার মোটামুটি যা ঘরের যা কাজ থেকে সব কমপ্লিট হয়ে গেছে, আর তারপর চলে এসেছি এখানে পুজো দিতে। আর মাঝে মধ্যে না গোপালের এই মুখটার দিকে তাকিয়ে থাকলে কেন জানি না আমার মনে হয় যেন আমি একভাবে তাকিয়েই থাকি, মনে হয় যেন গোপাল পুরো আমার সাথে আমার দিকে আমার সাথেই কথা বলছে। তো মাঝে মধ্যে পুজো দেওয়ার পর না আমি এরকম হাঁ করে তাকিয়ে থাকি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে চলে এসেছি বারান্দায়, আর এসেছি হচ্ছে তুলসী গাছ থেকে কয়েকটা তুলসী পাতা নেব। তো কৌশিকের তো কদিন ধরেই খুব ঠান্ডা লেগেছে, আর এখানে ওয়েদারও যেমন মানে ঠান্ডা লাগাটা কমছেই না, তাই ভেবেছি আজকে ওকে এই টোটকাটাই বানিয়ে দেবো। এই টোটকাটা দিয়ে খেলে কিন্তু চটজলদি যে খুশখুশে কাশি থাকে এই মানে সিজন চেঞ্জের সময় যেরকম আর কি হয়, এটা কিন্তু খুব ভালোভাবে কমে যায়। তো এই টোটকাটা বানানোর জন্য গাছ থেকে দেখলে যে তুলসী পাতা কটা তুলেছি ওই 12-14টা মতো, তো ওই তুলসী পাতাগুলো নিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি 6-8টা মতো লবঙ্গ আর বেশ খানিকটা আদা দিয়ে সব কিছু ভালো করে একটু থেতো করে নিলাম। আর এখন ওই 1 গ্লাস মতো জলের মধ্যে ওটা ফুটতে বসিয়ে দিচ্ছি। তো ওই জলটা এখন মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ ধরেই ফুটবে, যতক্ষণ না জলটা কমতে কমতে প্রায় 1 কাপ মতো হয়ে আসবে। আর এই টোটকাটার সাথে লাস্টে একটুখানি দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মধু। ব্যাস আমার টোটকা তো একদম রেডি হয়ে যাবে। তো টোটকাটা তো ওখানে করতে বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে টুকটাক কিছু কাজও সেরে নিয়েছি আর কেউ সবজিপাতি যেটুকু আর কি রান্না হবে। তো এই দেখো জলটা এখন অনেকটা কমেও গেছে, আর এখন ওপর থেকে যেটা বললাম তোমাদের মধু দিয়ে দিয়েছি, আর এই ব্যাস এইটাই দিয়ে দেবো আজকে সকালবেলা। ওকে আর চাটা দেবো না, এটাই দেবো। তো সকাল সকাল কৌশিককে ওই যেটা টোটকা থাকে সেটা করে দিলাম, খেয়ে দেখা যাক ওর কাশি কমে কিনা। গুড মর্নিং সবাইকে, আসলে কালকে থেকে শরীরটা এত খারাপ লাগছে, তার মধ্যে কাশি হচ্ছে। ওকে বলতো তোর নাই শি, ও করেছে একটা টোটকা, এটা এখন খাচ্ছি, দেখা যাক। তা খেয়ে ওটা মোটামুটি কমে যায়, কিন্তু যদি খুব বাড়াবাড়ি হয় তখন তো ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। টোটকা আমি টোটকাই খাও। আর এখানে আজকে ওয়েদারটা দেখলে তো আজকে না লাস্ট 3-4 দিন ধরেই এইরকম হয়ে গেছে। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে গণেশ চতুর্থী। তো এখানে যে ঠাকুর দেখতে বেরোবো সেটাও সম্ভব না, বাইরে এত বৃষ্টি হচ্ছে। তো ফ্ল্যাটে অনেকগুলো ঘরে পুজো হচ্ছে, না অনেকগুলো ঘরে পুজো হচ্ছে, কিন্তু এখানে কি বলতো ওই যে যার তার, তো ওই বাইরে থেকে দেখাচ্ছে না ঘরটার গুলো সাজানো, কিন্তু সেইভাবে কোনো ইনভিটেশন তো নেই, তো যাওয়ার কোনো চান্স নেই। ওই দেখি যদি মাঝখানে সপ্তাহের মধ্যে বৃষ্টি কমে তো একদিন ইচ্ছা আছে বেরোনোর। হ্যাঁ দেখি এখানে কাছে পিঠে হয়, কয়েকটা আগের বছর গেছিলাম আমি ওকে নিয়ে, আগের বছর হবে দেখি বৃষ্টিটা কমলে যাবো ভাবছি। ইচ্ছা রোববারে যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক এখন কি হয়, ঠাকুর টানে কিনা সপ্তাহে তো ঠাকুরের। তো এখন খাক, আমাকে না টিফিনের প্রিপারেশন করতে হবে। আর এখানে 4-5 দিন ধরে না এমন বৃষ্টি হচ্ছে, আজকে সকালবেলা সত্যি কথা কোনো কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, করতে হবে। আর তার উপরেও নাইট শিফট থেকে এসেছে, ওকে একটুখানি টিফিনও করে দিতে হবে, তাই আজকে ভেবেছি একদম মার মতো করে আলুর তরকারিটা করব। তো মার মতো অতটা টেস্ট আনতে পারি না, তবুও মার মতো করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখানে আলুর তরকারিটা প্রথমে তো দেখলে একটুখানি ফুলকপি ভেজে নিলাম, তারপরে একটুখানি টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সেদ্ধ করা আলু দিয়েছি। তো কারণ এখানকার আলু তো সচরাচর গলে না, তো আলুতে জানো দুখানা সিটি দিয়ে তারপর আলুর তরকারি করেছি, তাতেও আলু শেষের দিকে খুব ভালো যে গলেছে বলবো তা নয়, এই একটু শক্ত শক্ত ছিল। তারপর সব দিয়ে ভালো করে মিশিয়ে ওপর থেকে একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম, ব্যাস তারপর খানিকটা জল দিয়ে এইভাবে ফুটে উঠলে কিন্তু আলুর তরকারির একদম দুর্দান্ত স্বাদ হয়ে যায়। তারপর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা, ব্যাস আমার আলুর তরকারি রেডি। আর এখন এর ফাঁকে রুটিও করা হয়ে গেছে, যাই ঝটপট ওকে খেতে দিয়ে। অর্ধেক কাজ কমপ্লিট হয়েছে, কৌশিক খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, এখন এই যে রান্নাঘরের আমার এই অবস্থা, এই মেশিনের অবস্থা, এখন আমার আর কিছু করতে ইচ্ছা করছে না, এখন যদি রান্না না করতে হলে সব থেকে ভালো হতো। তো বাইরে তো বর্ষা বর্ষা ওয়েদার, তো সেই জন্য না সকালবেলা আজকে সেইভাবে কোনো কাজও করা হয়নি, যার ফলে তো বেসিনের অবস্থা দেখে বুঝতেই পারছো সকালবেলা থেকে আমি কী কাজ করেছি বা না করেছি। তো এইবার তো কাজে লাগতেই হবে, আর বাইরে ওয়েদারটা এমন না কী জানি আর কেন আমার কিছুই করতে ইচ্ছা করছে না, বলছে বেশ মানে কী মনে হচ্ছে বলো তো, বেশ মাটা সবাই বেশ থাকে সবাই মিলে বেশ জমিয়ে গল্প করা যেত, কিন্তু সেটা তো এখানে খুব দুষ্প্রাপ্য বস্তু। আর কৌশিকও বাড়িতে রয়েছে কিন্তু ও তো ঘুমাচ্ছে, তাই কি আর করব, নিজে নিজেই যেটুকু এই কাজের মধ্যে নিজেকে এনগেজ রাখার চেষ্টা করছি। আর এর মধ্যেই দেখো ঝমঝমিয়ে চলে এসেছে বৃষ্টি, আমি এত শখ করে বাসনগুলো এখানে শুকোনোর জন্য দিলাম, আবার সেই বৃষ্টির ছাট লেগে ভিজে গেছে। আর চারিদিকে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, পুরো একদম ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে।
তো এখানে বৃষ্টি এরকমই, ধরো এখন হচ্ছে তো খানিক মিনিট কুড়ি পর দেখা যাবে আবার রোদও উঠে যাচ্ছে, কিন্তু ওই রোদে খুব একটা যে লাভবান হচ্ছে তা না, যেখানকার জল সেখানেই থাকছে, ওই একটুখানি গরম হচ্ছে। আর আজকে দুপুরে বানিয়েছি হচ্ছে, লাঞ্চে ছিল আলু আর ফুলকপি দিয়ে তরকারি ছিল, কুমড়ো ভাজা ছিল, মুসুরির ডাল ছিল, আর সাথে ছিল ভেন্ডি ভাজা, ব্যাস আজকের একদম সিম্পল রান্নাবান্না ছিল। আর আজকে তো গণেশ চতুর্থী ছিল, তো সেই জন্য নিজের মতো করেই ঘরে একটুখানি ঠাকুরের পুজো দিয়ে নিলাম। আর এরপর সন্ধেবেলা না, কৌশিক বলছে যে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মোমো হলে কিন্তু খুব ভালোই হয়। আর যাহা তো কি ওর বলা, বেশ কয়েকদিন ধরে আমারও খুব মোমো খেতে ইচ্ছা করছিলো, কিন্তু কি করব এই এলাকায় মানে আমরা যেখানটাতে থাকি এই চত্বরে একটা মোমোর দোকান নেই, তাই অগত্যা মোমো খেতে হলে কিন্তু আমাকে ওই বাড়িতে বানিয়েই খেতে হবে। তো সেই মতো যেমন বলা তেমন কাজ শুরু, এখানে মোমোর প্রিপারেশনে লেগে গেছি। প্রথমে তো ময়দাটা মেখে নিলাম, আর এখন ছোটো ছোটো লেচিও কেটে নিয়েছি, আর এখন বানাবো হচ্ছে মোমোর পুরটা। তো বাইরে যা বৃষ্টি পড়ছে, চিকেন মোমো তো আর চিকেন এনে করা সম্ভব না, তো তা সেই জন্যে একদম ঝটপট এখানে এগ মোমোর প্রিপারেশনই স্টার্ট করে দিলাম। ওই প্রথমে তিনটে ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি নুন আর একটু গোলমরিচের গুঁড়ো, আর কি গোলমরিচের গুঁড়োটা একটুখানি বেশি দিয়েছিলাম, তো ওইটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখন ওপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। এতে না বেশ খেতে ভালো লাগে, মুখে গাজরটা একদম ভালোভাবে পড়ে। তারপর কড়াইতে তেল গরম করে ব্যাস ডিমের মিশ্রণটা দিলাম ঢেলে, আর এখন এটা খুব ভালোভাবে ভুজিয়া করে নেব। আর এই ভুজিয়াটা হয়ে গেলে না, এর মধ্যে আর আমি লঙ্কা কুচি দেইনি, কারণ এরপর চিলি সস সয়া সসটা দেবো, তাই এখানে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি, গ্রেট করে রাখা আরও খানিকটা গাজর, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এই সব কিছু দিয়ে এখন খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর তারপর যেটা বললাম, ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সয়া সস, আর দিয়ে দেবো একটুখানি চিলি সস। ব্যাস আমার মোমোর পুর কিন্তু একদম রেডি। আর এই পুরটা বানাতে এই মিনিট পাঁচ সাত মতো লেগেছে, আর কি ডিমটা ভুজিয়া করতেই যা সময় লেগেছে, বাকি জিনিসপত্র নাড়তে আর সেরকম টাইম লাগেনি। আর তারপর ওখানে পুর রেডি হয়ে গেলে এখানে মোমোর প্রিপারেশন একদম ফুল দামে স্টার্ট করে দিয়েছি। আর এখন ওই লিচিগুলোকে একদম যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, আর কি মোমোর এই রুটিটা যতটা পাতলা হবে পুরটা কিন্তু ততই মুখের মধ্যে বেশি ভালো ভালো করে পড়বে, আর মোমোর আর কি ময়দার যে ডেলাটা থাকে আর কি ময়দার লেচিটা অতটা মুখের মধ্যে বাঁধবে না। আর মানে এক কামড় মোমো মুখে দেওয়ার পরেই কিন্তু পুরটা পুরো ভালোভাবে মুখের মধ্যে আসবে। আর এখন ওই শাড়ি যেভাবে কুচি করে না, ওইভাবে কুচি করেছি আর গোল গোল করে ঘুরিয়েছি, ব্যাস আমার মোমোর শেপ একদম রেডি। তো এইভাবে শেপ করাটা তো প্রচণ্ডই সহজ। আর একটা হয় সেটা হচ্ছে একদিকটাতে হচ্ছে শাড়ির কুচির মতো করে পরে নিতে হবে, দিয়ে অন্য পাশটা আর কুচি না করে না, অন্য পাশটা দেখো যেভাবে আমি করছি আর কি এইভাবে সামনের দিকে তুলে দিলে ব্যাস এই মোমোটাও রেডি। তবে আমার এই শেপটার থেকে না ওই শেপটা দেখতে বেশি ভালো লাগে, তো তোমাদেরকে দেখানোর জন্য দু একটা এরকম করেছিলাম, তবে বেশিরভাগ শেপই কিন্তু ওইরকম আর কি যেটা আর কি ফুলের মতো দেখতে হয় সেটাই করেছিলাম। আর এখন একটা ঝাঁঝরি বাটি নিয়ে নিয়েছি, আর আজকে মোমোটা করবো এই ঝাঁঝরি বাটির মধ্যেই। তো মোমোগুলো বসিয়ে ওপর থেকে একটুখানি তেল দিয়ে দিলাম, যাতে আর কি মোমোগুলো তোলার সময় খুব ভালোভাবে উঠে চলে আসে। আর কি আমার কাছে তো মোমো মেকার নেই, তাই যাদের কাছে মোমো মেকার নেই আমার মতো তারা কিন্তু এইভাবে মোমো করতেই পারো। আর এখন একটা বড় কড়ার মধ্যে নিচে একটা বাটি দিয়ে দিয়েছি, আর বাটিটা যাতে না ডোবে ঠিক সেই পরিমাণ জল দিয়েছি, দিয়ে তার উপর এই ঝাঁঝরি বাটিটা বসিয়ে দিয়েছি। আর এখন দমটা মিডিয়ামে রেখে এখানে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর 15 মিনিট পর ঢাকনাটা খুলতেই আমাদের মোমো কিন্তু এক রাউন্ড পুরো রেডি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না? আর প্রথম দিকে না তুলতে একটু কষ্ট হচ্ছিলো আর কি, প্রচণ্ড গরম ছিল তো, কিন্তু তাড়াতাড়িও করতে হতো কারণ আর এক রাউন্ড মোমো বসাতে হবে, আর তার আবার আজকে আবদার সে অনেকগুলো মোমো খাবে, আর যার ফলে তো আজকে অনেকটা বেশিও করেছি। আর তারপর এখানে বানিয়েলাম হচ্ছে ফাঁকিবাজি করে চাটনি, মানে মোমোর যে স্যুপটা হয়, তো এটা সেই রকম আর কি স্যুপ না, যে 10 টাকার যে নর স্যুপের প্যাকেটটা পাওয়া যায় না, সেটার মধ্যে একটুখানি টমেটো সস, একটু চিলি সস, একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা, আর ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচি। ব্যাস আমার মোমোর স্যুপও কিন্তু ফাঁকিবাজি করে একদম রেডি। সন্ধেবেলা বাইরে যখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, এরম মোমো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকে আর আমাদের খাওয়াটা মেঝেতে বসেই হচ্ছে, কারণ কখনো কখনো একটু নিজে এসে খেতে ভালো লাগে। হ্যাঁ খেয়ে বলো কেমন লাগছে? ভেতরটা কেমন? পুরো পুড়ে ভরা, একদম পুড়ে ভরা আছে ভেতর। কেমন লাগছে? ভালো আছে তো?
তো এখন ওই 10-15 মতো বাজে, কৌশিক অফিসের জন্য খেয়ে বেরিয়ে গেছেন, আমি চলে এসেছি ঘরে। আর আজকে সন্ধ্যাটা তো একদম জমজমাটি কেটেছে, মোমোটা খেতে সত্যি দারুণ ছিল, অনেকদিন পর বানালাম, বুঝতে পারছিলাম না যে কেমন হবে। তো যতটা সম্ভব কি বলতে পারো প্রচণ্ডই ভালো হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। গুড নাইট টাটা সকলকে, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।